ولكن يجب ان يكون هناك
ভগবান শেষে বিচার কলে এটা তো কহিলানি কম করবি আজ্ঞা কন কলে আঠটা কিলা ফুটিলে সে আঠটা পর্বত হল আজ্ঞা লক্ষ্য করুন ভাই টিকে লক্ষ্যটা দিও এই যে আঠটা লম পড়লে আঠটা গিরি হল মানে পর্বত আঠটা পর্বত হলে সে পর্বত রহিলে মধ্যে সে লোক আউ সে সবটা এপট সেপট পারি পাইলে শেষরে আজ্ঞা অষ্ট চণ্ডী কু ভগবান বিষ্ণু ইয়ে আঠটা চণ্ডী গোটে গোটে পর্বত রে আঠটা চণ্ডী মারি হই যেতল চণ্ডী মান কই রহিলে স্থিরতা হেলা পরে ব্রহ্মা কোন গলে এ কীট পত পন্ত সব সর্জনা কীটরু পতঙ্গ পর্যন্ত সব সর্জনা কলে কিন্তু সর্জনা পূর্বরে থিলা কোন থিলা আজ্ঞা স্ত্রী এক পুরুষ গোটিয়ে থাইন গোটিয়ে স্ত্রী আর গোটিয়ে পুরুষ এ স্ত্রী পুরুষ দুই থিলে রহেন সর্জনা বেড়কু শুণ এ বাপধন এ সর্জনা বেড়কু শুণ রে বাপধন ব্রহ্মাঙ্কর চারি বাহু হে সুদনে ক্ষেত্রী অবশ্য বলে কহুছি এ মনে ব্রাহ্মণ বলি হে এ ব্রহ্মাঙ্ক ঠারু চারি জাতি হেলে ব্রহ্মাঙ্ক পাখরু ব্রহ্মাঙ্ক পাখরু চারি জন উৎপত্তি ক্ষেত্রীয় বর্ষ বুঝিল ব্রাহ্মণ এই যে চারি জাতি মানে ব্রহ্মাঙ্ক ঠারু চারটা কিন্তু পূর্বরে থিলে দুইটা গোটে পুরুষ গোটে স্ত্রী থিলে সর্জনা সময়রে হলে ব্রহ্মাঙ্কু চারিটা জাতি জাত হল বুঝিল এ চারি জাতি কি ধরিণ শুণ সুজনে চারি জাতি কি ধরিণ শুণ সুজনে এ বিভিন্ন প্রকার জাতি উৎপন্ন চারি জাতি বহুত জাতি হে ব্রহ্মাণ ব্রহ্মাঙ্কর চারি বাহুরু হইলে তোর মন কি পাইলা ক্ষত্রিয় ব্রাহ্মণ শূদ্র বৈশ্য এ চারটা জাতি ব্রহ্মাঙ্ক ঠারু জাত ব্রহ্মাঙ্কর চারি উরু সেমানে উৎপত্তি এণু এ চারি জাতি কি ধরিকি আজ্ঞা আজি ছত্রিশ পাঁচটা জাতি অছ গোটে কিন্তু প্রথমরে স্ত্রী গোটিয়ে পুরুষ গোটিয়ে তারপরে ব্রহ্মাঙ্ক ঠারু জাত হলে চারটা জাতি কোন শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য চারি জাতি ভিতর ছত্রিশ পাঁচটা জাতি বুঝিপারলে এণু করি এ জাতি ভেদর প্রভেদ আউ বর্তমান নাহি পূর্বর থিলা এবে বর্তমান নাহি কাহিকি না এটা মালিকার লেখা সর্বে হইবে একা কারণ থিব বেদর বিচার এবে হেই হেই গলানি আউ বর্ষে দি বর্ষ বলম সব সমান ব্রাহ্মণ কমটি সব গোটে হে যা এবে এবে তো হেলানি কারি এ ছত্রিশ পাঁচটা জাতি ভিতরে কাহার মতভেদ রহিবনি সমস্ত গোটে হে বুঝিল এণু করি মহালক্ষ্মী কহিলে হে প্রভু তুমি আগে সত্য কর শূদ্র রহিথা ব্রাহ্মণ খাইব হ্যাঁ কলে বড় দেউলকু যিবি নহলে নাই বলে লক্ষ্মী কইছন্তি না এণু করি লক্ষ্মীঙ্କ କଥାରେ ଭଗବାନ ସମ୍ମତ କରିଛନ୍ତି ଏ କଳି ଯୁଗରେ ଶୂଦ୍ର ରହିଥା ମୋର ବ୍ରାହ୍ମଣ ଖାଇବେ ଖାଉଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ପୁରୀରେ ଖାଉଛନ୍ତି ଏଣୁ କରି ଏ ଜାତି ପ୍ରଭେଦ ଆଉ ଆଉ ବର୍ଷ ଦି ବର୍ଷ ହେଲେ ଆଉ କିଛି ରହିବନି ଆଜ୍ଞା ଏଇଟା ସବୁ ସର୍ବେ ହୋଇବ ଏକା କାର ନଥିବ ବେତନ
بدر او كونسي سنتي سبو غوتي